প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি ঘর আলোকিত ত্বরান্বিত হবে শিল্পায়ন বললেন প্রধানমন্ত্রী শিল্পায়নের জন্য তো আমাদের বিদ্যুৎ দরকার তো যা হোক আলহামদুলিল্লাহ কালকে আমরা ঘোষণা দিতে পেরেছি এটা আমাদের জন্য একটা বড় মানে অর্জন যে আমরা প্রত্যেকটা ঘরে আলোকিত করতে পেরেছি রোহিঙ্গাদের উপর চালানো সহিংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় আরো দুই মরদেহ উদ্ধার ফিটনেস সার্টিফিকেট প্রদানের সতর্কতার পরামর্শ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর অবিরাম বোমা হামলা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে রাশিয়া অভিযোগ বাইডেনের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর দুইটার একুশে সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ঘর বিদ্যুতে আলোকিত করা হয়েছে যা সরকারের বড় অর্জন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় একথা বলেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশে ধারাবাহিক গণতান্ত্রিক ব্যবস্থা ছিল তাই কাজ করার সুযোগ পেয়েছে সরকার এ সময় তিনি বলেন চর এলাকায় সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর তলদেশ থেকে বিভিন্ন দ্বীপ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এখন লক্ষ্য দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না ভূমিহীন নদীর তলদেশ থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বা সাগরের ভিতর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন দ্বীপ অঞ্চলকেও কিন্তু আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি আর শিল্পায়নের জন্য তো আমাদের বিদ্যুৎ দরকার তো যা হোক আলহামদুলিল্লাহ কালকে আমরা ঘোষণা দিতে পেরেছি এটা আমাদের জন্য একটা বড় মানে অর্জন যে আমরা প্রত্যেকটা ঘরে আলোকিত করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কথা যে অন্তত জাতির পিতার একটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করলাম এখন আমাদের লক্ষ্য যে কোনো মানুষ গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না সেই নয় থেকে এ পর্যন্ত একটা না সরকারে আসতে পেরেছি যে কাজ করার একটু সুযোগ পেয়েছি সেজন্য জনগণকে দেশবাসীকে ধন্যবাদ জানাই মিয়ানমারের রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনীর চালানো সহিংসতাকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দেন এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অষ্টম গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র এর আগে এই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2017 সালে মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর নৃশংস দমনপীড়নের মুখে লাখো রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 2019 সালে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এলাকা থেকে একজন ও হরিহরপুর এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা এই নিয়ে 10 জনের মরদেহ উদ্ধার করা হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান উদ্ধার করা দুটি মরদেহ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শীতলক্ষা পার আমরা সর্বমোট 10 জনের লাশ আমরা উদ্ধার করেছি এবং আমাদের যে কমান্ড পোস্ট আছে এই কমান্ড পোস্টে যে স্বজনদের যে নামের তালিকা ছিল তাদের এখানে আমাদের সেই নাম অনুযায়ী আরও দুজনের নাম দুইজনের লাশ মিচিং আছে আমরা কম্বাইন্ডলি আমাদের অপারেশনাল কাজ চলছে যাত্রী মালিক ও সরকারের বিভিন্ন সংস্থা আট দফা দাবি মেনে চললে নৌ দুর্ঘটনা কমানো সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা নৌযানের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকারও পরামর্শ তাদের আহমদ বাবুর প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশের নৌপথের দৈর্ঘ্য 24,000 কিলোমিটার এর মধ্যে মাত্র 6,000 কিলোমিটার নৌযান চলাচল করলেও শুষ্ক মৌসুমে কমে হয় 4,347 কিলোমিটার
আর এই নৌপথে সারা বছরই ঘটছে দুর্ঘটনা, মারা যাচ্ছে মানুষ। এরপর তদন্ত হয়, প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ করা হয়, কিন্তু বাস্তবায়ন হয় কি না জানেন না সাধারণ মানুষ। কিছুদিন যেতে না যেতেই আবার ঘটছে দুর্ঘটনা। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সংখ্যক সার্ভেয়ার নিয়োগ সহ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন বাস্তবায়নে জোর দিতে বললেন নৌ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়। মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট যেগুলো আছে, মেইনলি আমাদের বিএলওটি এবং নৌ পরিবহন অধিদপ্তর যেটা আছে আপনার, তারা সবসময় চায় যে তদন্ত প্রতিবেদন যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে এবং পর্যায়ক্রমে তা করা হচ্ছে। নৌযানের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেন নৌ মন্ত্রণালয়ের সাবেক এই সচিব। যাত্রীদের একটু সচেতন থাকতে হবে, যাহাটা যদি চালান এবং তার সহযোগিতারা থাকেন, তাদের নিয়োগের ক্ষেত্রে জাহাজের ধরন অনুযায়ী অবশ্যই তাদের অভিজ্ঞতাটা দেখে নিতে হবে। একজন নাবিক যতটুকু সময় পর্যন্ত জাহাজ চালানোর কথা, এর বেশি সময় যেন কোনো অবস্থায় না চালায়। আর লাইফ জ্যাকেট, লাইফ বয়া যেগুলো আছে সেগুলো দিতে হবে। ডিপার্টমেন্ট অফ শিপিং তারা যেন ফিটনেস দেওয়ার ক্ষেত্রে যেন ফিজিক্যালি প্রত্যেকটা জাহাজকে দেখে যেন সার্টিফিকেটটা বা রেজিস্ট্রেশনটা দিতে পারে, তাহলে হয়তো কিছুটা কমবে আমাদের এই দুর্ঘটনা। ঘাট থেকে নৌযান ছাড়ার আগে বিআইডব্লিউটিএ নিয়মিত তদারকি করলে নৌ দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন তিনি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নগরায়ণে কমছে নদ নদী, বাড়ছে পানি সংকট, সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে পানির সমস্যা, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নদীমাতৃক বাংলাদেশেও বাড়ছে সুপেয় পানির অভাব। কৃষি, শিল্প, কলকারখানার জন্য সংকুচিত হচ্ছে পানির সহজলভ্যতা। বিশেষজ্ঞরা বলছেন আগামী 10-15 বছরের মধ্যে পানির সংকটে পড়বে দেশ। বিশ্ব পানি দিবসে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। শুধু উষ্ণায়নের কারণেই বিশ্বে পানি সংকট তৈরি হয়নি, বরং মানব সভ্যতার শুরু থেকেই কম বেশি সংকট ছিল সুপেয় পানির। দিন দিন এ সংকট চরম আকার ধারণ করেছে। 2015 সাল থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টে প্রাকৃতিক দুর্যোগ, শরণার্থী সংকট কিংবা সাইবার আক্রমণের চেয়েও পানি সংকটকে বৈশ্বিক হুমকির তালিকায় উপরে স্থান দেওয়া হয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে 2030 সালের দিকে তীব্র পানি সংকটে প্রায় 70 কোটি মানুষ নিজেদের বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হবে। বাংলাদেশও এ সমস্যার বাইরে নয়। উজানে প্রবাহ কমে যাওয়ায় দেশের অনেক নদনদী এখন মৃতপ্রায়, এর উপর চলছে দখল আর দূষণ। নগরায়নের চাপে খালবিল, জলাশয় প্রতিনিয়ত ভরাট হচ্ছে। 20% হচ্ছে সার্ফেস ওয়াটার, 80% হচ্ছে গ্রাউন্ড ওয়াটার শুকনো মৌসুমে। এটা যেহেতু ব্যবস্থাপনাতে সরকার শুধু দেখছেন কি হচ্ছে, কিন্তু তার জন্য ইনভেস্টমেন্ট করছে প্রাইভেট সেক্টর অথবা ব্যক্তি মালিকানাধীন পাম্পের মালিক, সেই ক্ষেত্রে সমন্বয়ের প্রচেষ্টাটা নেই। উপকূলে আমার ভূগর্ভে যে পানি আছে, সেই পানির যে মিঠা পানি এবং লবণ পানি, তার মধ্যে একটা সূক্ষ্ম ভারসাম্য আছে। যদি আমার এই ভারসাম্য নষ্ট হয়ে যায়, যদি আমি দেখে যাই আমি বেশি করে ভূগর্ভে পানি উত্তোলন করি, তাহলে আমার নিচে দিয়ে স্যালাইন লবণ পানি ঢুকে যাবে, তখন কিন্তু একটা মানে ভয়াবহ বিপর্যয় হবে যে আমরা এই পানি আর ব্যবহার করতে পারবো না। নদীবেষ্টিত রাজধানীর পানির সমস্যা বহুমাত্রিক। সুপেয় পানির জন্য ঢাকা ওয়াসা প্রায় 950 গভীর নলকূপ দিয়ে পানি তুলছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, এ শূন্যতা পূরণের কোনো ব্যবস্থাও নেই। 5 বছরের মধ্যেই ঢাকায় একটা পানির জন্য, সুপেয় পানির জন্য একটা হাহাকার পড়বে। ঢাকায় মিনিমাম ওয়াসারি বসানো নলকূপ আছে মানে 950-এর মতো, বেসরকারি নলকূপ আছে 2500-এর উপরে। 10-15 বছর পরে কলকারখানার পানির ক্রাইসিস দেখা দেবে। অর্থাৎ এই যে পানির বিভিন্ন ব্যবহার, ধান উৎপাদনের জন্য পানি, মানুষের খাবারের জন্য পানি, নৌ চলাচলের জন্য পানি, মাছের জন্য পানি, কারখানার জন্য পানি, প্রকৃতির জন্য পানি, তাই না? এই সবগুলোকে একসাথে করে একটা ব্যালেন্সড উপায়ে ভবিষ্যতে এগোতে হবে। এই অবস্থায় সমন্বিত বড় পরিকল্পনার কথাও জানান তারা। বলেন, ঝুঁকিমুক্ত হতে হলেই
এখনই শক্ত পদক্ষেপ নিতে হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কালের বিবর্তনে ধ্বংসের পথে রাজবাড়ির অধিকাংশ ভবন, মনোমুগ্ধকর শৈল্পিক স্থাপনায় অযত্ন অবহেলার ছাপ, তারপরও চারশো বছরের পুরনো পুরাকীর্তিগুলো কাছে টানছে মানুষকে, করছে বিস্মিত। পিরোজপুর সদরের রায়ের কাঠি রাজবাড়ি ঘুরে ওই জেলার প্রতিনিধি শিরিনা আফরোজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ১৬৫৮ সালে শহর থেকে তিন কিলোমিটার উত্তরের রায়ের কাঠি গ্রামে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রাজা রুদ্রনারায়ণ রায়চৌধুরী রাজবাড়ি এবং কালী ও শিব মন্দির প্রতিষ্ঠা করেন। বন জঙ্গল অপসারণ করে ২০০ একর জমিতে স্থাপিত রাজবাড়িটিতে রয়েছে সহমরণ সমাধিস্থল সহ পদ্মপুকুর, যা ইতিহাসে সাক্ষ্য বহন করে। রক্ষণাবেক্ষণের অভাবে মূল রাজবাড়িটি ধ্বংসপ্রাপ্ত হলেও কালের সাক্ষী হয়ে আছে ৩৫৭ বছরের পুরনো কালী মন্দিরটি এবং ৭৫ ফুট উচ্চতার ১১টি মঠ। এখানে রয়েছে প্রায় ২৫ মন ওজনের শিবলিঙ্গ, যা উপমহাদেশের সর্বোচ্চগুলোর একটি। কালী মন্দির, তারপরে মহাদেবের মন্দির, ধূপগোপীর মন্দির, এরকম এক জায়গায় কোন জায়গায় নাই, দেখিনি। অনেক বছরের আগে অনেক ঐতিহ্য আছে এই জায়গা দেখার মতো, সৌন্দর্য বর্ধিত করলে আমি মনে করি যে এখানে আরো অনেক লোক সমাগমন হবে। তবে বংশ পরম্পরায় রাজা ও জমিদারদের উত্তরসূরিরা বাড়িটির কিছুটা রক্ষণাবেক্ষণ ও সংস্কার করে এলেও তা যথেষ্ট নয়। ৭৭ সালে মুক্তিযুদ্ধকালীন সময় এখানে মুক্তিযোদ্ধার হেডকোয়ার্টার ছিল, পুলিশ ওয়ার্ডার ছিল, সবকিছু ছিল। আর্মি পিরোজপুরে আসার পরে প্রথম এখানে অ্যাটাক করে তারপরে লুটপাট করে সব ভেঙে চুরে শেষ করে দিয়েছে। ঐতিহাসিক স্থাপনাগুলোর মানসম্মত উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। প্রত্নতত্ত্ব বিভাগে লেখা হয় এটি বৃহৎ সংস্কারের জন্য, আমার বিশ্বাস এটি প্রত্নতত্ত্ব বিভাগ খুব ভালোভাবে গ্রহণ করবে। ভগ্নদশায় পরিণত হলেও ঐতিহ্যবাহী রাজবাড়িটির পর্যটন সম্ভাবনায় আশাবাদী পিরোজপুরবাসী। রত্না সামান, একুশে টেলিভিশন। এবার বিএসবি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপ নিবেদিত ৫০ পেরিয়ে স্বাধীনতা। স্বাধীন বাংলা ফুটবল দল মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন। অগ্নিঝরা দিনে ফুটবল হয়ে উঠেছিল মুক্তিযুদ্ধের অস্ত্র। ভারতের বিভিন্ন শহরে প্রদর্শনী ম্যাচ খেলে জমানো অর্থ পাঠাত মুক্তিযুদ্ধ তহবিলে। যুদ্ধদিনের অনন্য সেই ভূমিকা উঠে এসেছে জসিম জুয়েলের প্রতিবেদনে। বাংলাদেশের মুক্তির সংগ্রামের প্রতিবাদী হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গন, যাদের প্রতিবাদের ভাষা ছিল ফুটবল। পায়ের ফুটবলটাই সেদিন দাবানলের মতো জ্বলে উঠেছিল, অস্ত্রের মতো ধারালো ভাষায় কথা বলেছিল ভারতের বিভিন্ন শহরে। ১৯৭১ সালের ১৩ জুন ভারতে গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। বাংলাদেশ ক্রীড়া সমিতির অধীনে ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলছিলেন মুক্তিযোদ্ধারা। উদ্দেশ্য ছিল তহবিল অর্জন এবং বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরা। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনের অন্যতম উদ্যোক্তা সাইদুর রহমান প্যাটেলের কথাই উঠে আসে দল গঠনের গল্প। বললেন কিভাবে ফুটবল পায়ে যুদ্ধ করেছেন তারা। আপনাদের যে বড় পতাকা নিয়ে আসছেন মাথায় করে ঘুরবেন, এটা আমরা দিব না। পতাকা উত্তোলন করবেন না, জাতীয় সঙ্গীত গাবেন না। দর্শকদের চাপ, আমাদের চাপ, আমরা তো খেলবই না। এক পর্যায়ে দিকে বস বস বললেন, আমার চাকরিটা নয়তো বা গেলই, আমি পারমিশন দিলাম। ১৬,৩৩,০০০ টাকার মতো আমরা মহান মুক্তিযুদ্ধের তহবিলে দিয়েছিলাম, আজকে ১,০০০ কোটি টাকার উপরে। ভারতের যেখানেই তারা খেলেছেন সেখানেই অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। মাঠ ভর্তি দর্শকের মুখে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিল ধরার ঠাই নেই, লোকে মানে দর্শকে পরিপূর্ণ। এবং হ্যাঁ, ওখানে একটা ঐতিহ্য, এই মোটা মোটা গাছগুলা শত শত বছরের গাছ, আপনি বিশ্বাস করে বুড়ো মানুষ সহ সেই গাছের ডালে ডালে, হায় কি দৃশ্য চতুর্দিকে, ডালে ডালে লোক মানে খেলা দেখবে।
তালি আর দুইটা স্লোগান ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তবে স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পদক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই সংগঠক। একই সাথে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে তার চাওয়া বাংলার ফুটবল আবার যেন জ্বলে ওঠে তারুণ্যের উচ্ছলতা নিয়ে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সারাদেশ থেকে বাছাই করা 100 তরুণ তরুণীকে সম্মাননা ও সনদ দিয়েছে উজ্জ্বলা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপাঙ্কনের উজ্জ্বলার স্বীকৃতি শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারীর ক্ষেত্রে শ্রেষ্ঠ উজ্জ্বলা, সেরা উজ্জ্বলা এবং পুরুষের ক্ষেত্রে অদম্য উজ্জ্বলা ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা উজ্জ্বলার প্রাক্তন শিক্ষার্থী। তারা প্রশিক্ষণ নিয়ে নিজ পেশায় দক্ষতা অর্জন করে সমাজের অর্থনৈতিক বুনিয়াদকে মজবুত করতে কাজ করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ, হুমায়ুন, মেহের আফরোজ চুমকি এমপি এবং আফসানা মিমি। আর এর সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি ঘর আলোকিত, ত্বরান্বিত হবে শিল্পায়ন বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের উপর চালানো সহিংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় আরও 2 মৃতদেহ উদ্ধার, ফিটনেস সার্টিফিকেট প্রদানে সতর্কতার পরামর্শ। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর অবিরাম বোমা হামলা, রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে রাশিয়া, অভিযোগ বাইডেনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।